মনে হয় সান্তাল কটা মেলা হয় পালে কিন্তু পরব পরব লেখা বরুদ বরুদ হর অলো আক পড়া আক একলব্য স্কুল গেদারিং নেল বিহার বেঙ্গল আসাম ওড়িশার আদিবাসী মেন হড়পন অল পড়াও গাহির তেদ বুঝতে গত গিদের পিদের অল আকিলতে জ্ঞান আয়ো বাবা সে গার্জেন কুরুমুটু ছুটাও গিদের হাপেন তেয়ার রাকাবরে আয়ো বাবা ভাবিত নে মিদ চাঁদো মাড়াং ওড়িশার আদিবাসী হোস্টেল গিদের লাজ পেরেজ জম বাক খাতির নেলাকানা আয়ো বাবা হুলসেই অনকাগে নেলেনা পশ্চিম বাংলা পনত ঝাড়গ্রাম জেলা একলব্য মডেল রেসিডেন্সিয়াল গিদের ভর্তি লাগিদ বুরুট বুরুট হড়ক জাওরালেনা বিনিট কমাকা আডি সাঙ্গে পাঠুয়া রেজাল্ট তায়ামতে উছেনা তবে নেলেনা পাঠুয়া গিদের আয়ো বাবা অসাম ভেড় কুরুমুটু চলো এনখান আলের রিপোর্টার নারায়ণ হেম্ব্রম রিপোর্ট লেখাতে অনেক খবর বন বাড়াই লেগে আবিন কো সান্তালি নিউজ চ্যানেল পাড়া সেদ খন আপে সানাম কোগে সাগুন জোহার সান্তালি নিউজ চ্যানেল যাও দো আতু দিশম রেনা দুখ সুখ আর নানা হুনার আবনা রৈ রীত আরি চালি চেনা রে খবর কো উদু সদর আবন কানা আর সানাম কো পেঞ্জেলে তাবনা তেহিন দো ঝাড়গ্রাম বাজার রে হেজনাই নাসেনা নাওয়া নিউজ আতে মেন দো নাওয়া বেওরা আতে ওনা দো হয়ক কানা আবো সান্তাল কো মুদরে অলক পড়া রে মা নেতার মা যত হড় বন রীট কা আবরেন গিদের পিদর নাপাই স্কুল রে বন পড়াট কো অনকা গে আবো ঝাড়গ্রাম টাউন রে জাপা রে মেনা একলব্য বিদ্যালয় ᱡᱟᱦᱟᱨᱮ ᱫᱚ ᱟᱸᱡᱚᱢ ᱠᱟᱱᱟ ᱡᱮ ᱱᱚᱰᱮ ᱟᱹᱰᱤ ᱱᱟᱯᱟᱭ ᱚᱞᱚᱜ ᱯᱟᱲᱦᱟᱣ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱚᱱᱠᱟᱜᱮ ᱚᱱᱟ ᱜᱮᱴ ᱠᱷᱚᱱᱤᱧ ᱛᱤᱸᱜᱩ ᱠᱟᱱᱟ ᱤᱧ ᱮᱭᱪ ᱦᱮᱢᱵᱨᱚᱢ ᱛᱮᱦᱮᱧ ᱫᱚ ᱱᱟᱣᱟ ᱠᱷᱚᱵᱚᱨ ᱚᱞᱚᱜ ᱯᱟᱲᱦᱟᱣ ᱤᱫᱤ ᱠᱟᱛᱮ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱮᱠᱞᱚᱵᱵᱚ ᱥᱟᱶᱛᱮ ᱡᱩᱲᱤᱛ ᱢᱮᱱᱟᱭ ᱢᱮᱱ ᱫᱚ ᱡᱚᱲᱟᱣ ᱢᱮᱱᱟᱭ ᱱᱚᱝᱠᱟ ᱜᱮ ᱢᱤᱫ ᱵᱟᱹᱵᱩ ᱦᱚᱲ ᱧᱟᱢ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱱᱩᱭᱟᱜ ᱢᱚᱛᱮ ᱠᱷᱚᱱ ᱵᱚᱱ ᱟᱸᱡᱚᱢᱟ ᱱᱩᱭᱟᱜ ᱩᱯᱨᱩᱢ ᱵᱚᱱ ᱟᱸᱡᱚᱢ ᱢᱟᱲᱟᱝᱟ ᱚᱱᱟ ᱛᱟᱭᱚᱢ ᱱᱚᱣᱟ ᱮᱠᱞᱚᱵᱵᱚ ᱵᱤᱫᱽᱫᱟᱞᱚᱭ ᱥᱟᱶ ᱚᱠᱟ ᱞᱮᱠᱟ ᱡᱩᱲᱤᱛ ᱢᱮᱱᱟᱭᱟ ᱫᱮᱞᱟ ᱩᱱᱤᱭᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱠᱟᱱ ᱜᱮ ᱢᱚᱪᱟ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱵᱟᱨ ᱠᱟᱛᱷᱟ ᱵᱚᱱ ᱟᱸᱡᱚᱢ ᱞᱮᱜᱮ ᱜᱚᱢᱠᱮ ᱥᱟᱱᱛᱟᱞᱤ ᱱᱤᱭᱩᱡᱽ ᱪᱮᱱᱮᱞ ᱯᱟᱦᱴᱟ ᱥᱮᱫ ᱠᱷᱚᱱ ᱟᱭᱢᱟ ᱡᱚᱦᱟᱨ 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 আপনি উপরুম যদি দিশম সম্বন্ধে লাই আলিয়া উপরুম হয়েক কানা আলিন তো রবীন্দ্রনাথ সরেন যাহা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ ও শিক্ষা পরিষদ নি রাজ্য আর ডিস্ট্রিক্ট নি আলিন তো সরকারি প্রতিনিধি কানালি আর তেই নয় নেলেনা যে একলব্য ওনা বিদ্যালয় রে নেলেনা যে পরব টানি লেখা হর কো যাওরা আদো নোয়া রেনা মানে অলহ পড়াও খাতির গে নোয়া স্কুল রে গে নোয়া এলাকার কো ডিপেন্ড কানা আর তো আইমা স্কুল মেনা ᱚᱱᱟ ᱠᱚᱨᱮ ᱫᱚ ᱱᱚᱝᱠᱟ ᱵᱟᱭ ᱧᱮᱞᱚᱜ ᱠᱟᱱᱟ ᱱᱚᱣᱟ ᱨᱮᱱᱟᱜ ᱡᱩᱫᱤ ᱠᱟᱠᱷᱟᱱ ᱵᱤᱱ ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱫᱚ ᱚᱱᱟ ᱨᱮᱱᱟᱜ ᱡᱚᱥ ᱫᱚ ᱟᱹᱞᱤᱧ ᱱᱚᱣᱟ ᱢᱤᱫ ᱥᱚᱢᱚᱭ ᱮᱠᱞᱚᱵᱵᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱩᱭ ᱥᱚᱨᱠᱟᱨ ᱦᱮᱡ ᱯᱚᱨᱮ 2016 ᱥᱟᱞ ᱨᱮ ᱢᱟᱱᱚᱱᱤᱭᱚ ᱢᱩᱠᱷᱚ ᱢᱚᱱᱛᱨᱤ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱨᱟᱢᱠᱤᱥᱱᱚ ᱵᱮᱞᱩᱨ ᱢᱚᱛᱮ ᱪᱟᱞᱟᱜ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱮ ᱞᱟᱹᱭ ᱞᱮᱫ ᱛᱟᱦᱮᱸ ᱮ ᱡᱮ ᱤᱧ ᱨᱮ ᱱᱚᱝᱠᱟ ᱡᱷᱟᱲᱜᱨᱟᱢ ᱮᱞᱟᱠᱟ ᱨᱮ ᱡᱚᱝᱜᱚᱞ ᱢᱚᱦᱚᱞ ᱨᱮ 420 ᱴᱤ ᱜᱩᱫᱽᱨᱟᱹ ᱢᱮᱱᱟᱜ ᱠᱚᱣᱟ ᱩᱱᱠᱩ ᱟᱵᱤᱱ ᱦᱚᱲ ᱦᱩᱭᱩᱜ ᱛᱟᱵᱤᱱᱟ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱠᱤᱱᱛᱩ ᱢᱟᱱᱚᱱᱤᱭᱚ ᱢᱩᱠᱷᱚ ᱢᱚᱱᱛᱨᱤ ᱜᱮ ᱵᱮᱞᱩᱨ ᱨᱮ ᱪᱟᱞᱟᱣ ᱠᱟᱛᱮ ᱨᱟᱢᱠᱤᱥᱱᱚ ᱢᱤᱥᱚᱱ ᱨᱮ ᱨᱟᱜ ᱠᱮᱫᱟᱭ ᱛᱚᱠᱷᱚᱱ ᱤᱱᱟᱹ ᱟᱡᱟᱜ ᱟᱸᱡᱚᱢ ᱛᱮᱜᱮ ᱩᱱᱠᱩ ᱫᱚᱠᱚ ᱦᱮᱸ ᱥᱟᱨᱮᱞ ᱫᱟ ᱴᱷᱤᱠ ᱜᱮᱭᱟ ᱟᱞᱮ ᱫᱚᱞᱮ ᱪᱟᱞᱟᱜᱼᱟ ᱡᱮᱦᱮᱛᱩ ᱟᱢᱨᱮᱱ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱢᱮᱱᱟᱜ ᱠᱚᱣᱟ ᱞᱟᱹᱭ ᱞᱮᱫᱟ ᱤᱧ ᱨᱮᱱ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱠᱟᱱᱟ ᱠᱚ ᱩᱱᱠᱩ ᱫᱚ ᱚᱱᱠᱟ ᱦᱤᱥᱟᱹᱵ ᱛᱮ ᱞᱟᱹᱭ ᱞᱮᱫᱟ ᱛᱚ 2016 ᱥᱟᱞ ᱨᱮ ᱱᱚᱰᱮ ᱢᱟᱱᱚᱱᱤᱭᱚ ᱢᱩᱠᱷᱚ ᱢᱚᱱᱛᱨᱤ ᱱᱚᱣᱟ ᱫᱚᱭ ᱪᱟᱞᱟᱜ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸᱜᱼᱮ ᱛᱚ ᱛᱚᱠᱷᱚᱱ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱟᱹᱞᱤᱧ ᱫᱚ ᱱᱚᱣᱟ ᱤᱭᱟᱹ ᱨᱮ ᱡᱚᱯᱚᱲᱟᱣ ᱢᱮᱱᱟᱜ ᱞᱤᱧᱟ ᱛᱟᱨᱯᱚᱨᱮ ᱱᱚᱣᱟ ᱟᱹᱰᱤᱜᱟᱱ ᱜᱷᱟᱛ ᱯᱚᱛᱤᱜᱷᱟᱛ ᱟᱹᱰᱤ ᱟᱢᱨᱟ ᱯᱟᱨᱚᱢ ᱟᱠᱟᱱᱟ ᱛᱟᱨᱯᱚᱨᱮ ᱟᱹᱞᱤᱧ ᱡᱟᱦᱟᱸ ᱞᱤᱧ ᱧᱮᱞ ᱠᱮᱫᱟ ᱞᱟᱦᱟᱛᱮ ᱡᱮ ᱮᱠᱞᱚᱵᱵᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱱᱮᱛᱟᱨᱟᱜ ᱮᱠᱞᱚᱵᱵᱚ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱱᱟᱯᱟᱭᱟ ᱛᱚ ᱱᱮᱛᱟᱨ ᱱᱚᱣᱟ ᱮᱠᱞᱚᱵᱵᱚ ᱨᱮ ᱟᱹᱞᱤᱧ ᱡᱚᱛᱚ ᱫᱤᱱ ᱠᱷᱚᱱ ᱡᱚᱯᱚᱲᱟᱣ ᱢᱮᱱᱟᱜ ᱞᱤᱧᱟ ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱵᱷᱟᱜᱤᱭᱟᱜ ᱜᱮ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱠᱷᱟᱨᱟᱯ ᱫᱚ ᱟᱹᱣᱨᱤ ᱞᱤᱧ ᱧᱮᱞ ᱧᱟᱢᱟ ᱟᱹᱞᱤᱧ ᱠᱷᱟᱴᱚ ᱢᱟᱪᱷᱟ ᱛᱮ ᱞᱟᱹᱭ ᱵᱤᱱ ᱠᱷᱟᱴᱚ ᱢᱟᱪᱷᱟ ᱛᱮ ᱫᱚ ᱪᱮᱫ ᱱᱚᱣᱟ ᱨᱮᱜᱮ ᱱᱟᱯᱟᱭ ᱚᱞᱚᱜ ᱯᱟᱲᱦᱟᱣ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱟᱹᱛᱩ ᱴᱚᱞᱟ ᱨᱮ ᱡᱟᱦᱟᱸ ᱦᱟᱭᱥᱠᱩᱞ ᱠᱚ ᱵᱮᱱᱟᱣ ᱠᱟᱱᱟ ᱦᱳᱥᱴᱮᱞ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱚᱱᱟ ᱨᱮ ᱚᱞᱚᱜ ᱯᱟᱲᱦᱟᱣ ᱚᱱᱠᱟ ᱵᱟᱭ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱥᱮ ᱚᱠᱟ ᱞᱮᱠᱟ ᱵᱟᱝ ᱚᱱᱟ ᱫᱚ ᱟᱹᱞᱤᱧ ᱫᱚ ᱪᱤᱠᱟᱹ ᱛᱮᱞᱤᱧ ᱞᱟᱹᱭᱟ ᱟᱹᱞᱤᱧ ᱡᱟᱦᱟᱸ ᱞᱤᱧ ᱵᱟᱰᱟᱭᱟ ᱟᱹᱞᱤᱧ ᱫᱚ ᱱᱚᱰᱮᱱᱟᱜ ᱜᱮᱞᱤᱧ ᱞᱟᱹᱭᱟ ᱱᱚᱰᱮᱱᱟᱜ ᱵᱷᱤᱲ ᱧᱮᱞᱛᱮ ᱵᱩᱡᱷᱟᱹᱜ ᱠᱟᱱᱟ ᱡᱮ ᱱᱚᱰᱮ ᱵᱟᱹᱲᱛᱤ হয়তো নাপাই হয়ে খান খাতির তেহেন আবো সানাম খেরোয়াল নোডে বন সহ সেটের কান আবো গিদ্র পিদ্র নোডে বন হড় কো লাগিদ বা পাড়াও কো লাগিদ বন তো তেহেন আলে নোয়া এডমিশন রে হাতাও এদা তো নোয়া এডমিশন রে যাহাই এলা আই উনি তো নোয়া জায়গা রে পাড়া আই উনি তো সানাম লেখান গড় সপহর নোডে খন উনি জামাই যে যা পাড়াও লাগিদ তে যা যা খরচ লাগা ওনা তো টোটালটা গে নোডে খন গে জামাই উনি মানে যত করে না সুযোগ সুবিধা যত করে না সুযোগ সুবিধা নিয়েলে কো আঞ্জম কি তোমরা পে নতুন দড়া লিয়ে কবি আলি নতুন হয়ে কানে রবীন্দ্রনাথ সরেন রবীন্দ্রনাথ সরেন বাবু মতখন বন আঞ্জম কি না একলব্য বিদ্যালয় রে যাহাই আবরে রেঙ্গে অরে রেন গিদর পিদর নাপাই স্কুল রে বাকো অল দাড়ে কানে টাকা পয়সা কাতে সরকার পাটা খন নোয়া দো নড়ে দো পুরো মানে ফ্রি তে গে অলক পড়াও আডি নাপাই হু আমেন তে গে আস আর জসে দহ কিয়া সান্তালি নিউজ চ্যানেল পাটা সেট কোন আডি আইমা সারাও আর জহার জহার গমকে জহার কে সান্তালি নিউজ চ্যানেল পাটা সেট কোন ᱱᱚᱰᱮ ᱧᱮᱞᱚᱜ ᱠᱟᱱᱟ ᱮᱠᱞᱚᱵᱵᱚ ᱦᱟᱭ ᱥᱠᱩᱞ ᱥᱟᱢᱟᱝ ᱨᱮ ᱟᱹᱰᱤ ᱢᱟᱨᱟᱝ ᱠᱚ ᱞᱟᱭᱤᱱ ᱮᱫᱟ
কাহিনী বলতে ফেসিলিটি সরকারি ফেসিলিটি হ্যাঁ বিনা পয়সাতে যত কিছু সালাতে পড়া কোয়ালিটি ভাগে উন্নত আর যেহেতু সাঁতালি মিডিয়াম তো সাথে ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম আদ ইন কারণ থেকে গুরুত্ব এম হয়ে আর নিজে সব তো এখন প্রাইভেট স্কুলে তো বেশি পয়সা এম করে তো পড়া সম্ভব ইনতে একলব্যরে গান সাতাম চেষ্টা হয়ে সেরকম কিছু বাড়াই বানো সরকার ফ্রিতে সরকার কাগজ কলম খাতা কলম জমা ইমান যত কম শুধু স্বেচ্ছাতে যে আগু টাকা খেজারি চানাচুর গিদ্র রাস্কাতে আগু পয় ওনা উঠে বাকি যত আকুয়াগে কল লাগা সান্তার কলে যে রাদম করা আমরা লাগি তে বাবু মিনা গরম করি না গুকা গরম করি না গরম করি হ্যাঁ গরম করি কেন আগো যে নয় এলাকার তো আরমো অনকান সরকারি পাটাতে মানে সরকারি ভাগে পড়া গরম কুই আর সেই জন্য একলব্য স্কুল দিহরি দিকু তেখান মহারাজ মহারাজ মোচা খন বন আজমা চে খাতির ঝাড়গ্রাম একলব্য স্কুল তেহিন নুন আবার মাই বাবু তে ভিড় কে অল কুকমু কোলে আর নুই দিকু তে মহারাজ বাবু আপনি বেঙ্গলি তে বলবেন যারা আমার সাঁওতাল ভিউয়ার আছেন বা সাঁওতালি ভাষাভাষী আছেন মাফ করবেন সাঁওতালি তে এটা হচ্ছে না মহারাজ নমস্কার মহারাজ আপনি এই এলাকায় আমাদের যে এই একলব্য বিদ্যালয় পরিচালিত হচ্ছে কত বছর ধরে আছেন আমি দু বছর হয়ে এসেছি তিন বছরে পা দিয়েছি কারণ হচ্ছে যখন করোনা ছিল তখন আমরা এসেছি তার আগে দু এক বছর চলছিল আর এই এই দু বছরের মধ্যেই তিন বছরে পা দিয়েছি দু বছর যে আমাদের হয়েছিল সেই দু বছরে আমরা পরীক্ষা নিতে পারিনি কারণ হচ্ছে যে যেহেতু করোনা ছিল সেই জন্য আমাদের লটারিতে নিতে হয়েছে কিন্তু এখন গভর্নমেন্টের রুল অনুযায়ী যেরকম আছে আমরা সেই রকমই রায় রেখেছি সেইভাবেই পরীক্ষা নিচ্ছি আশা করি ভালো হবে আর দ্বিতীয়ত হচ্ছে এবছরে লোক একটু বেশি হয়েছে দুটো কারণ একটা হচ্ছে করোনার জন্য এই দুবছর খবর পাইনি আর তিন নম্বর এবার আমরা যেটা আমরা বলবো যে আমাদের তরফ থেকে আমাদের মহারাজদের তরফ থেকে বলবো যে আমরা যে স্বামীজির চিন্তাধারা নিয়ে
এখানে যে উপজাতি তপশিলি উপজাতিদের জন্য যে সেবা আরম্ভ করেছি সেটা যে লোকে নিচ্ছে এটা তার প্রমাণ। এই প্রমাণের জন্যই হয়তো লোকে আমাদের বিভিন্ন রকম কাজকর্ম দেখে হয়তো খুশি হয়েছে এবং ভাবছে যে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির নিশ্চয়ই অন্যান্য বিদ্যা মন্দিরের মতোই হবে, হবে নিশ্চয়ই হবে, এবং সেই রকমের জন্যই আমরা চেষ্টা করে যাচ্ছি, আপনারাও সহযোগিতা করবেন সকলে আশা রাখি। আপনি তো এখানে 3 বছর ধরে আছেন, এই আমাদের তথাকথিত এই এলাকাটা আপনি জানেন পিছিয়ে পড়া শিক্ষা দিক থেকে অর্থনৈতিক দিক থেকে, কেউ পিছিয়ে নেই, সব সময় এদেরকে পিছিয়ে পড়া পিছিয়ে পড়া বলে এই লোকগুলো কি ভাবছে, ভাবছে আমি পিছিয়ে পড়া আমি কি পারবো এরকম আছে। ওদেরকে উল্টিয়ে বলুন না যে তুই পারবি না কেন, অন্য যারা পাচ্ছে এখান থেকেই তো ছেলেরা যাচ্ছে, আমাদের সারদা পিঠে গেছে কলেজে পড়ছে, আমাদের নরেন্দ্রপুরে গিয়ে কলেজে পড়ছে, ন্যাশনালে চলে গেছে, এমনকি খেলাতেও আজকে ন্যাশনালে খেলছে, এখন এই 3-4 দিন ওরা খেলছে, আজকে বোধহয় খেলা শুরু হয়েছে, ন্যাশনালে খেলতে গেছে। এবং সব থেকে আনন্দের কথা মেয়েরা 7টা ইভেন্টে ফার্স্ট হয়েছে, আর কি চান আপনারা, এই জন্য আমরা গর্বিত। অনেক ধন্যবাদ সান্তালি নিউজ চ্যানেল পক্ষ থেকে। নেলকে আবন সান্তালি নিউজ চ্যানেল রে মাননীয় মহারাজ কথা আজম কে আবন নিতোত বন আজমা নোয়ারে নিতোত জাহাই হেডমাস্টার মেনায় দো উনিয়া মতা খন বারপে কথা। স্যার আপনি এই স্কুলের প্রধান শিক্ষক, মানে এই বিদ্যালয়ে, কাইন্ডলি একটু নামটা যদি বলেন। আমার নাম অক্ষয় কুমার মাহাতো, আমি প্রায় এখানে 11-12 বছর ধরে আছি, মিশন আসার আগে থেকেই আছি, 2016 সালে মিশনে এই স্কুলের দায়িত্ব নিয়েছি, তারপর থেকে আমি প্রায় 12 বছর ধরে এখানে কন্টিনিউ কাজ করছি। স্যার আপনার এই এলাকায় যে আজকে যে আরো আদার্স স্কুলগুলো আছে সেই স্কুলগুলোতে মানে এমনি আবাসিক ব্যাপার আছে, মানে হোস্টেল যেটা আমরা বলে থাকি সেখানে, কিন্তু আজকে দেখেছি আমরা সকাল থেকে এসে এই আপনার স্কুলের যে প্রাঙ্গণ সেটা প্রায় মেলার রূপ নিয়েছিল, এইখানে আপনাদের করিশ্মা বা আপনাদের অবদানটা যদি একটু বলেন, মানে কেন এত মানুষ এখানে পড়াতে চায়? দেখুন এটা মূলত আপনি যদি ভালোভাবে খেয়াল করেন রামকৃষ্ণ মিশনের স্কুলে সবাই ছেলেমেয়েদের পড়াতে চায়, আমাদের এই এলাকায় এটাই রামকৃষ্ণ মিশনের একটা স্কুল রয়েছে, এবং একই সঙ্গে এখানে যারা অ্যাডমিশন পায় তাদের কোনো কিছু খরচা লাগে না, আপনার সকালে টুথপেস্টের থেকে রাত্রের মশারি পর্যন্ত পুরোটাই স্কুল থেকে গভর্নমেন্ট থেকে দেওয়া হয়, ফ্রিতে দেওয়া হয়, এবং এরপরে যারা ভালো রেজাল্ট করছে HS-এর পরে তাদের বিভিন্ন কলেজে নরেন্দ্রপুর বেলুড় বলুন বা যে কোনো জায়গাতে মেডিকেল ইঞ্জিনিয়ারিং যেখানে চান্স পাচ্ছে সেখানেও আমরা যথাসম্ভব আমরা চেষ্টা করি তাদের মানে ফিউচার যাতে পড়াশোনাতে কিছু অসুবিধা না হয়, আর্থিক মানসিক সব দিক থেকে তাদেরকে ভরসা দেওয়ার জন্য। এখানে মানে আপনি বলেন টুথপেস্ট থেকে মশারি পর্যন্ত মানে বই পত্র খাতা কলম সমস্ত সমস্ত কিছু, এটা কত ক্লাস পর্যন্ত, কত থেকে শুরু আপনার? এটা ক্লাস 6 থেকে আছে ক্লাস 12 অবধি সমস্ত কিছু, 12 আফটার 12 এইগুলো কলেজের জন্য আপনারাই মানে ব্যবস্থা করে দেন নাকি? না সমস্ত ক্ষেত্রে হয়তো সবার ক্ষেত্রে হয় না, ধরুন 60 জন বা 70 জন হয়তো HS পাস আউট করছে, তাদের মধ্যে যারা মনে হচ্ছে যে ভালো রেজাল্ট করেছে, বাড়ির অবস্থা ভালো নয়, খুব পড়াশোনা করতে ইচ্ছুক, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের সবার সাথেই যোগাযোগ থাকে, যারা খুব ভালো রেজাল্ট করছে তাদেরকে আমরা সমস্ত জায়গা থেকে সাহায্য করি আর কি। পশ্চিমবঙ্গে আরো আদার্স যে স্কুলগুলো আছে তারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে, আপনাদেরটাও আশা করি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে, এই যে আমাদের মধ্যে আপনাদের মধ্যে একটা ফারাক দেখতে পাচ্ছি আদার্স স্কুলগুলোর সঙ্গে আপনাদের, এই মৌলিকত্বটা আপনারা মানে কিভাবে বজায় রাখছেন যে আপনাদের স্কুলের পড়াশোনাটা মানটা ভালো, ওইগুলোও সরকারটা ভালো, ওইগুলোও সরকার দ্বারাই পরিচালিত, এইখানে স্যার আপনি কিছু বলবেন? দেখুন এই স্কুল যে একলব্য স্কুলের কনসেপ্ট এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 7টা রয়েছে, ঝাড়গ্রামে 1টা, এরপরে বাঁকুড়া পুরুলিয়া বিভিন্ন জায়গাতে রয়েছে, এবং এখানে আমাদের প্রথম যে কাজটা হয় সেটা হচ্ছে অ্যাডমিশন নেওয়ার পরে তাদের একটা নির্দিষ্ট ডিসিপ্লিনে আনা, তাদের নিয়মিত খেলাধুলা থেকে আরম্ভ করে কোচিং দেওয়া সমস্ত ব্যাপারে, এবং সেখানে আমাদের হোস্টেলে তাদের নিয়মিত দেখাশোনা করা, স্কুলে দেখাশোনা করা সমস্ত ব্যাপারে আমরা নজর দেওয়া হয়, এবং সেই জন্য আমাদের স্যার ম্যাডামরা সবসময় চেষ্টা করে যাচ্ছেন, এবং এর ফলেই হয়তো রেজাল্ট খুব ভালো হচ্ছে, এখান থেকে যারা পাস আউট করে বেরোচ্ছে তারা তাদের ব্যবহার বা তারা মানুষ হিসাবে অন্যজনের কাছে একটু বেশি গ্রহণযোগ্য হচ্ছে, এটাই হয়তো একটা কারণ হবে অভিভাবকদের এখানে ভর্তি করানোর ইচ্ছে একটা বেশি হচ্ছে। স্যার আপনাদের এখানে যা মানে আজকে দেখেছি ছাত্রছাত্রীদের মানে মানে প্রেজেন্ট মানে যারা এসেছে সবাই তো পাবে না, যে সমস্ত মানে অভিভাবকরা এখান থেকে হতাশ হয়ে যাবেন ওনাদের জন্য আপনাদের কি চিন্তা ভাবনা আছে যে ওনারাও এ ধরনের শিক্ষা পান? দেখুন এটা তো সমস্ত কিছুর একটা লিমিট আছে, আমাদেরও এখানে সিট সংখ্যা লিমিট আছে, এখন যারা পারছে না তাদেরকে বলবো যে অন্য জায়গার যে এখানে পড়ছে সেখানে আপনারা নজর রাখুন, ভালোভাবে খেয়াল রাখুন,
অভিভাবক হিসেবে আপনাদের দায়িত্ব শুধুমাত্র বাড়িতে না, স্কুলে তারা কি পড়াশোনা করছে না করছে সেই খোঁজ খবরটা রাখুন, এবং যদি ভালো রেজাল্ট করে অবশ্যই মাধ্যমিকের পরে যখন ক্লাস ইলেভেনে ভর্তি হয়েছে তখন আমাদের কিছু সংখ্যক স্টুডেন্ট নেওয়া হয় যদি সুযোগ পাই, বা অন্যান্য অনেক স্কুলেই রয়েছে, আপনারা যদি একটু ছেলেরা কি করছে না করছে ভালোভাবে খোঁজ খবর রাখেন স্কুলেও, তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করবো অন্য জায়গাতেও। স্যার, সান্তালি নিউজ চ্যানেল পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ, আপনি এই খবরটা দিলেন এবং সবাই যারা দেখছেন নিজেলিয়া সান্তালি নিউজ চ্যানেল যাহা পেঁয়ে তাবনা আর পে আজমে তাবনা তেহেন নয় একলব্য মেন্দো ছাড়কা খন যাহা খবর পে আজম কে তাবনা নডেনি মহারাজ নডেনি আবনি মিটাং সান্তাল বহা গে নোয়া শিক্ষা সংঘ জড়িত মেনায়া অনুকো কো মেন কেয়া যে নোয়া রেনা অলক পাড়া নডে দো মানে একদম হুডিং খন গে মেন্দো ক্লাস সিক্স কোনা টুয়েলভ হাবিত দো ফুয়ে পুরি ফ্রিতে আর নডে হয়তো সানাম কো চান্স বাপে নাম রহ মেনে আজে তায়াম দারাম চেষ্টায় পে আর নোকান শিক্ষা প্রতিষ্ঠানে যাহা কো পে নামে উনকো দো আড়ি সাগুন মা এনখান সান্তালি নিউজ চ্যানেল পাঠাক সুন ইংগে এইচ হেমব্রম ঝাড়গ্রাম জোহার সানাম কো।